সুয়েজ খাল দিয়ে প্রতিদিন গড়ে আশোটি জাহাজ চলাচল করে বিশ্বের মোট বাণিজ্যিক পণ্যের বারো শতাংশ পরিবহন হয় এ পথ দিয়েই সে কারণেই দুই মাস ধরে লোহিত সাগরে বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে যে হামলা চালিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে সেটা উপেক্ষা করা সম্ভব নয় এই পরিপ্রেক্ষিতে ইয়েমেনে হুতিগাটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই সামরিক পদক্ষেপের পেছনের কৌশলটা কি এর মধ্য দিয়ে কি জাহাজে হামলা থামানো যাবে এই কৌশল কি গাজা যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়া বন্ধে কোনো সহায়তা করতে পারবে প্রথমত হুতিরা কী পছন্দ করে তা নিয়ে কারোর এই বিভ্রান্তি থাকা উচিত নয় ইমেনের গৃহযুদ্ধে এ পর্যন্ত সরাসরি লড়াইয়ে হুতিদের দেড় লক্ষ মানুষ নিহত হয়েছে যুদ্ধের নিষ্ঠুরতা প্রমাণের জন্য এই সংখ্যাটাই যথেষ্ট হতে পারে যুদ্ধের কারণে দুর্ভিক্ষ ও চিকিৎসা না পাওয়ায় দুই লাখ সাতাশ হাজারের বেশি নিহত হয়েছেন সেখানকার মানবিক সংকট এখনও চলমান পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা দাঁড় করিয়েছে নিয়ন্ত্রিত এলাকায় সরকারি চাকরিজীবীদের সাত বছর ধরে কোনো বেতন দেওয়া হয় না হুতি শাসনে সাধারণ ইয়েমিনিরা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় লোহিত সাগরে হুতিরা বাণিজ্যিক জাহাজে আক্রমণ করেছে হুতিরা দাবি করেছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এটা করছে কিন্তু এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকার কোনো কারণ নেই যে হুতিরা আরব বিশ্বের বৈধতা অর্জনের চেষ্টা করছে একই সঙ্গে জাহাজে হামলার মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভেতরে তাদের হয়ে যাওয়া সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছে এছাড়া হুতিদের এই কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে হুতিদের প্রধান মিত্র ইরানের জন্য সহায়ক হবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনে যে হামলা শুরু করল তাতে হুতিদের এসব এজেন্ডা বাস্তবায়নের ভূমিকা রাখবে হুতির সামরিক ঘাটিতে হামলা করার এবং লোহিত সাগরে হুতিরে যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে সেগুলো ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনাবাহিনী রয়েছে কিন্তু যে শক্তির বলে হুতিরা একের পর এক গোলা ছুড়ছে সেই শক্তিকে কি নিচ্ছিন্ন করতে পারবে পশ্চিমারা সেটা যে পারবে না তা এর মধ্যেই পরিষ্কার হুতিরা এর মধ্যে প্রতিশোধ নেওয়ার শপথ করেছে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জঙ্গি বিমান তাদের উপর হামলা করার কয়েক ঘন্টার মধ্যেই তারা লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে একটা বিষয় স্মরণে রাখা প্রয়োজন যে দীর্ঘদিন ধরে চলা ইয়েমেন গৃহযুদ্ধে সৌদি আরব হাজারো বার বিমান হামলা করেছে এরপরও হুতিদের শক্তি খর্ব করা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী অনেক সীমিত পরিসরে হামলা করেছে সেটা যে তেমন কার্যকর হবে না সেটার প্রমাণ তো দেখাই গেল হামলা চালানোর জন্য যে অস্ত্র দরকার সেটা হুতিরা কোনো না কোনোভাবেই ইরান থেকে সংগ্রহ করেছে সে কারণে সামরিক দিক বিবেচনা করলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই বিমান হামলা তাদের ঘোষিত লক্ষ্য অর্জনের বাস্তবসম্মত পথ নয় ইয়েমেনে বিমান হামলাকে মধ্যপ্রাচ্যের মানুষ মনে করছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বিচারিতা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সমর্থন দিয়ে চলেছে তাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে চলেছে তার কারণে গাজায় এখন পর্যন্ত তেইশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা এখন দাবি করছেন হুতিদের বিরুদ্ধে তাদের পদক্ষেপ নেওয়ার কারণ হচ্ছে তারা লোহিত সাগরে সদাগরী জাহাজের বেসামরিক লোকদের সুরক্ষা দিতে চান এটা তাদের উচ্চ মানের ভণ্ডামি ফিলিস্তিনিদের তারা হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যার অনুকণ্ঠ সমর্থন দিয়ে চলেছে যার বেশিরভাগই শিশু ও নারী তাদের মুখে বেসামরিক মানুষদের রক্ষার কথা বড়ই বেমানান মধ্যপ্রাচ্যের মানুষের মনে যে খুব তৈরি হয়েছে সেটা বাস্তব সেটা এখন আরও বাড়ছে এতে হুতিরা আরব বিশ্বের বৈধতা পাওয়ার যে চেষ্টা করে চলেছে তাতে সমর্থন বেড়েই চলেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তে চলমান সংঘাত লেবাননে হামলা চালিয়ে হামাস অথবা হিজবুল্লাহ নেতাদের হত্যা এই সব কিছু শুধু আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে না মধ্যপ্রাচ্যের বাইরেও নতুন করে সন্ত্রাসী হামলার সংখ্যা তৈরি করছে লোহিত সাগরে জাহাজ সুরক্ষা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অন্যান্য নৌশক্তির দায়িত্বের অংশ হুতিদের ক্ষেপণাস্ত্র ডোন ঠেকানোর দায়িত্ব তাদের এটা সত্য যে আজ হোক কাল হোক হুতিরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেবে আর তাতে সাধারণ মানুষের প্রাণ যাবে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথভাবে যে বিমান হামলা শুরু করেছে তাতে এটা পরিষ্কার যে তারা কৌশলগত নীতি থেকে নয় অবশ্যই কিছু একটা করতে হবে এই নীতি দিয়েই পরিচালিত হচ্ছে ইয়ে মেনে নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা শুরু করলে যে ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি হবে তার পরিণাম